করোনার প্রকোপে সারা দেশ তথা রাজ্য লকডাউন, যার জেরে জেরবার সাধারণ মানুষ দফায় দফায় লকডাউন ভিত্তিতে আর্থিক এবং খাদ্য সংকট তৈরি হয়েছে। এই দুদিনের লকডাউনের প্রথম দিন থেকে অসহায় মানুষের স্বার্থে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শকে সামনে রেখে বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতা কর্পোরেশনের 49 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের জ্যেষ্ঠ সভাপতি যিশু দাসের নেতৃত্বে শিয়ালদহ আমরা সবাই ক্লাব এবং ক্লাবের সকল সদস্যরা নিরলসভাবে কাজ করে চলেছেন। কমিউনিটি কিচেন তৈরির মাধ্যমে সেখান থেকে 1,000 মানুষের হাতে খাবার তুলে দেওয়া হচ্ছে প্রতিদিনই। মঙ্গলবার দিন কমিউনিটি কিচেনের 10ম দিনে পড়লেন। এদিনে কমিউনিটি কিচেনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায়ও। যিশু দাসের নেতৃত্বে এলাকায় প্রায় 5,000-এর জন্য বেশি মানুষের হাতে শিয়ালদহ আমরা সবাই ক্লাবের সকল সদস্যদের সহযোগিতায় ভাত ডাল ডিমের ঝোল তুলে দেওয়া হয়। এই মহৎ কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা। আমরা সবাই শিয়ালদহ, এরা আগে প্রথমে রেশন দিয়েছেন মানুষকে, চাল ডাল আলু নুন তেল এগুলো দেওয়া হয়েছে। এখন মানুষের ডিমান্ড ছিল যে আমরা কুকড ফুড নেব, তো ওই জন্য এখন 10 দিন ধরে আজকে যিশু এবং আমরা সবাই ক্লাবের সদস্যরা তারা রান্না করছেন এবং নিজেরা অদ্ভুতভাবে বলতে হয় যে বাইরের লোক রান্না করছে না, ক্লাবের ছেলেরাই রান্না করছে এবং তারাই প্রদান করছে মানুষের, স্থানীয় মানুষের ওয়ার্ডগুলোতে। এই রেশনিং শুধু যে মাদার করছে না, আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাদার করছে, যুব করছে, তারপর আপনার যত সেল আছে সব সেল থেকে এই রেশনিং সিস্টেমটা আমরা পৌঁছে দিচ্ছি বাড়ি বাড়ি, ডোর টু ডোর। যদি মাদার ধরুন দুটো বাড়ি ছেড়ে গেছে তো যুবরা গিয়ে সেখানে দিয়ে দিচ্ছে এবং মানুষের ফোনও আসছে, আমরা সেখানে সেখানে পৌঁছে দিচ্ছি জিনিসপত্র খাবার। এবং সরকার থেকে তো একটা রেশন সিস্টেম চলছেই এবং সাধারণতভাবে আমরা যারা আছি, ফান্টাল যারা আছেন, তারা কিন্তু এই রেশনিং সিস্টেমটা এই যতদিন লকডাউন চলছে, আমাদের মনে হয় 23-24 থেকে শুরু হয়েছে এখানে, তো আমরা এই পুরো ব্যাপারটা কিন্তু আমাদের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের পরিবার থেকে আমরা কিন্তু এই চৌরঙ্গিতে পুরো সবকটা দিনই এই রেশনিং সিস্টেমটা চলছে। তো আমরা এইটুকু বলতে পারি, গ্যারেন্টি দিতে পারি যে কোনো মানুষ মানে না ধর আমরা সবাই ক্লাবের পর থেকে যিশু ওর উদ্যোগে আমরা সবাই একসঙ্গে ক্লাবের তরফ থেকে বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠান আমরা করে থাকি, রক্তদান শিবির থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমরা রেশনের ব্যবস্থাও করেছি, চাল ডাল সমস্ত লোকের বাড়িতে পরপর 3-4 দিন আমাদের দেওয়া হয়েছে। প্রত্যেকটি সদস্য আমাদের যারা দেখছেন ক্লাবের অক্লান্ত পরিশ্রম, যিশুর উদ্যোগে প্রত্যেকে আমরা নিজের সর্বশক্তি দিয়ে এটাকে চালানোর চেষ্টা করছি সবাই মিলে। আশা করি আগামীতে আমাদের বিভিন্ন রকম কর্মসূচি থাকে। আমরা রেশনের ব্যবস্থা প্রত্যেকটা বাড়িতে আমরা পরপর আগে আমরা দিয়ে এসেছি, তারপরে আমরা আজকে এই প্রত্যেকটা লোককে আজকে 7-8 দিন হচ্ছে আমরা খাওয়াচ্ছি, আরও দিন চেষ্টা করছি আমরা লোককে খাইয়ে দেওয়ার, আরও যতদিন পারবো আমরা হচ্ছে ভগবানের আশীর্বাদে আমরা এটা চেষ্টা করবো। যতদিন ঈশ্বর আমাদের জোটাবে, আমাদের পাশে সবাই যদি থাকে, নিশ্চয়ই আমরা চালিয়ে যাব ভালো কাজের জন্য। শিয়াল আমরা সবাই এবং যিশু আর আমরা সবাই, যতক্ষণ আমরা লোকের ভালো কাজে লাগতে পারবো, নিজেকে ধন্য মনে করবো, নিজেদেরকে যতক্ষণ পারবো চেষ্টা করবো লোকের পাশে থাকবার, যখন খুশি আমরা লোক যদি কোনো বিপদে পড়লে আমাদেরকে ডাকলাম, সবসময় তাদের জন্য আছি, সবসময়ের জন্য থাকবো। এটা আমাদের কোনো রাজনীতির ভেদাভেদের ব্যাপার নেই, সবাই একসঙ্গে আমরা কাজ করছি। বিশেষ করে আমাদের দিদি আমাদের মাথার উপর হাত এবং ছোট্ট ভাই আমাদের যিশু, ওর অনুপ্রেরণা প্রচণ্ডভাবে পরিশ্রম করে সব ব্যাপারে এগিয়ে আসে, ও ডাকে বললেই আমরা বিশেষ করে সাহস পাই। এই সাহসের জন্য আমরা এত বড় কাজ অনুষ্ঠান আজ ব্যুরো রিপোর্ট চ্যানেল 10। সোমবার ডাক্তার এপিজে আব্দুল কালাম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে 40 নম্বর ওয়ার্ডে পূর্ব প্রতিনিধি রিয়ানা খাতুনকে সঙ্গে নিয়ে এলাকার প্রান্তিক মানুষ